নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইজি ওয়ে ইজি লাইফ, আর আমি তোমাদের সাথে আছি অতুল। তো আজকে তোমাদেরকে দেখাবো কম খরচের মধ্যে সব থেকে বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ যে খাবারটা আমরা খেতে পারি সেটাই আজকে দেখাবো। এর এর গুণের কোনো শেষ নেই, এটা এক সপ্তাহ খেলে পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে কতটা স্ট্রেংথ এসেছে। আমাদের এরকম অল্প পরিমাণে, কিছু অল্প পরিমাণে, মনে করেন যে 100 গ্রাম খাঁটি গরুর দুধ হবে, জাল দিয়ে সেটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এর গুণাগুণ সম্বন্ধে আমি অল্প কিছু বলে দিই। এই খাদ্যটা খেলে পরে আপনার যে শরীরের ভিতরে স্ট্রেংথ আসবে সেটা আপনি 1 সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারবেন, একদম 100% গ্যারান্টি। সাধারণত যাদের রক্তের পরিমাণ শরীরে কম আছে, রক্তহীনতা আছে, ব্লাড প্রেশারটা লো আছে, তাদের ক্ষেত্রে এই খাবারটা কিন্তু খুবই উপযোগী। তা আমাদের দুধের মধ্যে সর্বপ্রথমে কী করতে হবে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে কাঁচা খেজুর শুকনো, এই খেজুরটা কিন্তু আমাদের এর মধ্যে ডুবিয়ে দিতে হবে, ডুবিয়ে দিয়ে রাখতে হবে। আর এর সাথে আর একটা জিনিস যেটা দিতে হবে, এই যে একটা একটা নর্মাল যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের একটা পাতা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, পাতাটা ভিজে গেল, এইবার এটাকে ঢেকে রাখতে হবে, 1 ঘন্টা রেখে দিতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা পরে এটাকে কিন্তু কীভাবে খেতে হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে খেজুরটা দেখা যাচ্ছে, এই খেজুরটা কিন্তু সম্পূর্ণই নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নরম হয়ে গেছে। এর কিন্তু অসীম ক্ষমতা, 1 সপ্তাহ যদি কেউ খায় তাহলে কিন্তু অবশ্যই সে নিজে নিজে অনুভব করতে পারবে। তা এটা নিয়ম হচ্ছে, এর ভেতরে যে একটা বীজ আছে সেই বীজটা ফেলে সম্পূর্ণ এই তুলসী পাতার সাথে একসাথে চাবিয়ে দুধ দিয়ে খেয়ে নিতে হবে, ঠিক সন্ধ্যার সময় খেতে হবে এটা। এই খেজুরগুলো সাধারণত 300 টাকা করে কিলো নেয়, ঠিক আছে, খুব কম খরচে এরকম একটা পুষ্টিকর খাবার মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে।